ইয়াজিদের প্রশংসায় আমাদের দেশের আহলে হাদিসের অনেক শায়খ, সবার কথা বলতেছি না, অনেক শায়খ, ইয়াজিদ আল্লাহর রাস্তায় যুদ্ধও করেছিল জানেন। এবার হাদিস তো দিব আমি বুখারী থেকে, এবার পারলে আপনি ইয়াজিদের ব্যাপারে সমালোচনা করে বুখারী হাদিসটি উল্টান। এমনকি ইয়াজিদের প্রশংসায় জাল হাদিস তৈরি করেছে আমানুল্লাহ বিন ইসমাইল, আহলে হাদিসের শায়খ, হাদিসে কুস্তুনতুনিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিস্তারা কাফি গজওয়াতে কুস্তুনতুনিয়া কুল্লুহুম মাগফুর, যারা কনস্টান্টিনোপলের যুদ্ধ অংশ নেবে তাদের আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত প্রাপ্ত তারা। ইয়াজিদের নেতৃত্বে 51 হিজরিতে হুসাইন তার পেছনে থেকে তার সেনাপতি হয়ে ইয়াজিদের সেনাপতিত্বের নেতৃত্বে মুসলমানদের রোম চিনেন না, রোম গলিবাত রোম, আল্লাহ সুসংবাদ দিয়েছেন রোমও বিজয় হবে। রোম রোমের এই যুদ্ধকে বলে কনস্টান্টিনোপলের যুদ্ধ। এই যুদ্ধ ইয়াজিদ রোমানীয়দের পরাজিত করে ইসলামের পতাকাকে উড্ডয়ন করেছিল। এই যুদ্ধে আরেকজন সিপাহ সালার রাসূলের জলিলুল কদর সাহাবা আবু আইয়ুব আনসারী দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। ইয়াজিদ বিন মুয়াবিয়া রাহিমাহুল্লাহ মুসলিম সমাজকে, মুসলিম রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার জন্য, মুসলিম সাম্রাজ্য বিস্তার করার জন্য তার বিশেষ অবদান ছিল এবং কনস্টান্টিনোপলের যুদ্ধে বাপ বেটা দুইজন সরাসরি অংশ নিয়েছিলেন। ইয়াজিদ সম্পর্কে আমাদের সমাজে তিনটি মত প্রসিদ্ধ আছে। আমি কথাগুলো ভালো করে বুঝাই একটা একটা একবারে ধীরে ধীরে কথাগুলো বলতেছি। ইয়াজিদ সম্পর্কে আমাদের সমাজে একটা মত হলো ইয়াজিদ কাফের, আরেকটা মত আমাদের সমাজ আছে ইয়াজিদ সে আদেল ইনসাফগার একজন শাসক ছিল, আরেকটা মত হলো আমাদের সমাজে ইয়াজিদ সম্পর্কে আমাদের আকীদা হলো না ইয়াজিদকে আমি ভালো বলবো, না ইয়াজিদকে আমি খারাপ বলবো, সবকিছু আল্লাহর উপর ছেড়ে দেব। কোনটা কার মত এটাও শুনে নেন। একটা হলো শিয়া যারা আছে, যারা কিছুদিন আগেও হায় হাসান হায় হুসাইন বলে নিজের শরীরকে রক্তাক্ত করেছে, যারা শিয়া আছে ওই শিয়ারা ইয়াজিদকে সরাসরি কাফের মনে করে থাকে। দুই নাম্বার, ইয়াজিদকে যারা একেবারে ভালো মনে করে থাকে তাদের মধ্যে কারো গায়ে যদি লাগে মাফ করবেন আমাকে, যারা ইয়াজিদকে ভালো মনে করে থাকে তাদের মধ্যে এক, যারা মনে করে থাকে এরাই হলো আমাদের সমাজে আমাদের বাংলাদেশে এদের কিছু অনুসারী আছে, এরা হলো তথা কথিত আহলে হাদিসের অনেক শায়খ ইয়াজিদকে ভালো মনে করে থাকে। যদি আপনার লাগে আমি প্রমাণ দেব। ইয়াজিদ আল্লাহর রাস্তায় যুদ্ধও করেছিল জানেন। এবার হাদিস তো দিব আমি বুখারী থেকে, এবার পারলে আপনি ইয়াজিদের ব্যাপারে সমালোচনা করে বুখারী হাদিসটি উল্টান। বুখারীর সমুদ্র অভিযান কিতাবুল জিহাদ 4093 নাম্বার, আপনি সমুদ্রের অভিযান আরবির সাথে বাংলা মিলে না, বাংলার সমুদ্র অভিযান অধ্যায় হাদিসটি বের করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও আন উবাইদা ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালা জাইসিন মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কোন যুবক যদি, আমার উম্মতের মধ্যে কোন মানুষ যদি, আমার উম্মতের মধ্যে কোন মানুষ যদি আউয়ালা জাইসিন মিন উম্মতি ইয়াকজুনাল বাহরা, সমুদ্রের অভিযানের কোন যুদ্ধ অংশ গ্রহণ করে, ওয়াকাদ আউজাবু, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে তার জন্য ওয়াজিব আল্লাহ বানায়া দেন। ওয়াকাদ আউজাবু, তার জন্য জান্নাত কি করে দেওয়া হয়? ইয়াজিদের নেতৃত্বে 51 হিজরিতে হুসাইন তার পেছনে থেকে তার সেনাপতি হয়ে ইয়াজিদের সেনাপতিত্বের নেতৃত্বে মুসলমানদের রোম চিনেন না, রোম গলিবাত রোম, আল্লাহ সুসংবাদ দিয়েছেন রোমও বিজয় হবে। রোম রোমের এই যুদ্ধকে বলে কনস্টান্টিনোপলের যুদ্ধ। এই যুদ্ধ ইয়াজিদ রোমানীয়দের পরাজিত করে ইসলামের পতাকাকে উড্ডয়ন করেছিল। এই যুদ্ধে আরেকজন সিপাহ সালার রাসূলের জলিলুল কদর সাহাবা আবু আইয়ুব আনসারী দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। এমনকি ইয়াজিদের প্রশংসায় জাল হাদিস তৈরি করেছে আমানুল্লাহ বিন ইসমাইল, আহলে হাদিসের শায়খ, হাদিসে কুস্তুনতুনিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিস্তারা কাফি গজওয়াতে কুস্তুনতুনিয়া কুল্লুহুম মাগফুর, যারা কনস্টান্টিনোপলের যুদ্ধ অংশ নেবে তাদের আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত প্রাপ্ত তারা। ইয়াজিদ বিন মুয়াবিয়া রাহিমাহুল্লাহ মুসলিম সমাজকে, মুসলিম রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার জন্য, মুসলিম সাম্রাজ্য বিস্তার করার জন্য তার বিশেষ অবদান ছিল
এবং কনস্টান্টিনোপলের যুদ্ধে বাপ বেটা দুইজন সরাসরি অংশ নিয়েছিলেন। কুস্তুনতুনিয়ার জিহাদ সম্পর্কে একটা হাদিস পর্যন্ত জাল মনগড়া তৈরি করেছেন ইয়াজিদের প্রশংসায়। যদি হাদিসটা কারো প্রয়োজন হয় আমাকে বলবেন, প্রয়োজনে মেসেঞ্জারও যদি নক করেন আমি হাদিসটা ওই ভিডিওটা আপনাকে পাঠিয়ে দেব। ইয়াজিদের প্রশংসায় আমাদের দেশের আহলে হাদিসের অনেক শায়েখ, সবার কথা বলতেছি না, অনেক শায়েখ তারা ইয়াজিদের প্রশংসা করে।